ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে সঠিক এবং বৈধ বলে রায় দিয়েছেন গুজরাট হাইকোর্ট। শুক্রবার মামলার রায় নিয়ে রাহুলের করা চ্যালেঞ্জও খারিজ করে দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের পক্ষ থেকে করা আবেদন করা হলে গুজরাট হাইকোর্ট তার বিরুদ্ধে আনীত অভিযোগ যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং বৈধ বলে উল্লেখ করেন। এর ফলে লোকসভার আসন্ন বর্ষ অধিবেশনে যোগ দিতে পারবেন না রাহুল গান্ধী। অন্যদিকে দেশটির সুপ্রিম কোর্ট গুজরাট হাইকোর্টের রায় বহাল রাখলে রাহুলকে কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবেন না কংগ্রেসের এই শীর্ষ নেতা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।